আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি 135 পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায়, এটা হচ্ছে 5 নং পর্ব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা আলোচনা করব 135 পৃষ্ঠার একক কাজ, এই ছকটা কীভাবে পূরণ করতে হবে সেটা আজকে আমরা দেখব। তার আগে এই সম্পর্কে আমাদের তথ্য চেয়ে নিতে হবে। মধ্যবিন্দু নির্ণয় বা মিড পয়েন্ট নির্ণয়, মানচিত্র প্রস্তুত করার সময় দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে। যেমন একটি ভবন বা মাঠ অনেক বিস্তৃত হয়। ভবন বা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তা গ্রাফ কাগজে চিহ্নিত করার প্রয়োজন হয়ে থাকে। চলো আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কীভাবে মধ্যবিন্দু নির্ণয় করা যায় তা দেখি। বিন্দুদ্বয় অক্ষের উপরে অবস্থিত হলে, ধরো এক্স অক্ষের উপর দুইটি বিন্দু পি x1,0 এবং কিউ x2,0, তাহলে ওপি সমান কি x1, এই যে এই দূরত্বটা হচ্ছে কত x1, আর ও কিউ সমান হচ্ছে x2, মানে এই যে এই দূরত্বটা হচ্ছে x2। ঠিক আছে, তাহলে পি ও কিউ বিন্দুর মধ্যবিন্দু r এবং r এর স্থানাঙ্ক হচ্ছে x,0, এই যেটা হচ্ছে কি এই দুইটার মধ্যবিন্দু, মানে এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলতে পারি, ও আর সমান x, পি আর সমান হচ্ছে কি ও আর মাইনাস ওপি, মানে এই পুরাটা মাইনাস হচ্ছে এতটুকু, তাহলে কি আমরা এই অংশটুকু পেয়ে যাব, এই অংশটুকু যেটা হচ্ছে কি x - x1। তাহলে কিউ আর সমান কি বলা যায় আবার, ও কিউ মাইনাস ও আর সমান হচ্ছে x2 - x। যেহেতু পি ও কিউ বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে আর, তাহলে কি বলতে পারি আমরা পি আর সমান কিউ আর, মানে এই দূরত্বটা সমান হচ্ছে এই দূরত্বটা। তাহলে মান বসিয়ে দিই, পি আর এর মান কত, পি আর এর মান হচ্ছে এই যে x - x1, আর কিউ আর এর মান হচ্ছে x2 - x। বা দেখো এই -x তুমি যখন বাম পাশে নিয়ে আসবে কি হবে +x সমান, ডান পাশে x2 তো ছিলই, -1 ডান পাশে গেলে হবে +1। তো x আর x যোগ করলে কত হয় 2x, আর এটা সাজিয়ে লিখি x1 + x2, বা x সমান x1 + x2 / 2, কারণ 2 ছিল গুণ আকারে, ডান পাশে যে সেটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, যেহেতু আর x অক্ষের উপরে অবস্থিত, সুতরাং r বিন্দুর কোটি হচ্ছে কত 0, ফলে r এর স্থানাঙ্ক হচ্ছে r x1 + x2 / 2,0। ভুজ হচ্ছে এটা, এটা হচ্ছে কোটি। এবার ধরো y অক্ষের উপর যদি কোনো দুইটা বিন্দু হয়, y অক্ষের উপরে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তো মধ্যবিন্দু কোথায় সেটা বের করব। তাহলে দুইটা বিন্দু হচ্ছে S0,y1 আর T0,y2, কারণ এক্ষেত্রে ভুজ হচ্ছে আমাদের 0, y অক্ষের উপরে থাকলে ভুজ 0 থাকে। তাহলে আমরা কি বলবো এখানে, যে OS হচ্ছে y1 আর OT হচ্ছে y2। তোমরা ছবিটা খেয়াল করবো তাহলে বুঝতে পারবে। ধরো S ও T বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে L এবং L এর স্থানাঙ্ক হচ্ছে 0,y। তুমি L বিন্দুর স্থানাঙ্ক বের করো, তো দেখবে L বিন্দুর স্থানাঙ্ক হবে L0,y1 + y2 / 2। ঠিক আছে, আমরা হচ্ছে মধ্যবিন্দু বের করার নিয়ম শিখলাম। এখন দেখো যে কোনো দুইটি বিন্দুর ক্ষেত্রে কীভাবে বের করবে। আমরা দেখলাম কীভাবে x অক্ষের উপর এবং y অক্ষের উপর দুটি বিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু বের করা যায়। এখন আমরা যে কোনো দুই বিন্দুর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি। ধরো p x1,y1, q x2,y2, যে কোনো দুটি বিন্দু। তাহলে p বিন্দুতে x অক্ষের সমান্তরাল করে pl রেখাংশ, এই যে এটা এঁকেছে, এবং কিউ বিন্দু থেকে y অক্ষের সমান্তরাল করে কিউএল রেখাংশ। কিউএল কোনটা, এই যেটা আঁকি, যারা পরস্পরই এল বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ PQL একটি সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে আমাদের দুইটা যে বাহু ছিল, একটা হচ্ছে কত কিউ, একটা ছিল পি, দুইটা বিন্দু আর কি। তাহলে এখন আমরা কি বলতে পারি, যে PL এর মধ্যবিন্দু A দিয়ে LQ এর সমান্তরাল AR, LQ সমান্তরাল AR এবং LQ এর মধ্যবিন্দু B দিয়ে PL সমান্তরাল BR আঁকি। जेटा हे कि पी एल समान्तराल करे बी आर राखबो आबार एल किउ समान्तराल करे ए आर राखबो। ताहले आमरा कि बोलते पारी जे आर बिंदुर स्थानांक कत तार नीचे लेखो। आमादेर एखन ए बिंदुर स्थानांक लिखते होबे कत, ठीक आछे? ए बिंदुर स्थानांक कत होबे? आर बिंदुर स्थानांक होच्छे आर x1 प्लस x2 डिवाइडेड बाई 2 कमा y1 प्लस y2 डिवाइडेड बाई 2। एटा होच्छे भुज, एटा होच्छे कोटि। एखन त्रिभुज पी ए आर एबं त्रिभुज बी आर किउ समकोणी त्रिभुजद्वয়ের মধ্যে एपी समान ए एल समान बी आर, ए आर समान एल बी समान बी किऊ। सूतरां त्रिभुजद्वয় सर्वसम। ताहले कि बोलते पारी आमरा पी आर समान होच्छे आर किऊ, अर्थात आर पी किऊ एर मध्यबिंदु। चित्रानुयायी आर बिंदुर स्थानांक होच्छे एटा। यदि दुइटी बिंदु पी x1 y1 एबं किऊ x2 y2 हय तबे बिंदु दुइटी संयोग रेखार मध्यबिंदु आर हले आर एर स्थानांक होबे आर x1 + x2 / 2 y1 + y2 / 2। सूतरां दुइटी बिंदुर मध्यबिंदुर स्थानांक कत होबे? भुजद्वয়ের যোগফল भाग होच्छे 2 कमा कोटिद्वয়ের যোগফল भाग 2, ठीक आछे? एरपर देखो एटा उदाहरण देखि आमरा जिनिसटा क्लियर होबे। ए 4,6 और बी -8,4 बिंदुद्वয়ের मध्यबिंदुर स्थानांक निर्णय करो। तो ए और बी बिंदुर मध्यबिंदु आमरा कि जानि? आमरा जानि मध्यबिंदुर स्थानांक किভাবে বের করে। दुइटा बिंदुर भुजद्वয়ের যোগফল করে 2 দ্বারা ভাগ করে আবার কোটিদ্বয়ের যোগফল করে 2 দ্বারা ভাগ করে। তাহলে এখানে ভুজ কত? 4 আর হচ্ছে -8। তাহলে 4 + -8 / 2 কমা কোটি কত? 6 আর হচ্ছে 4। 6 + 4 / 2। তাহলে 4 এই প্লাস আর মাইনাসে কি থাকে? মাইনাস। তাহলে 4 -8 / 2 কমা 6 আর 4 যোগ করলে থাকে 10, 10 / 2। তাহলে 4 এর থেকে 8 বিয়োগ করলে থাকে -4। -4 ভাগ 2 মানে কত? -2 কমা 10 ভাগ 2 মানে কত? 5, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের आंसर। এখন আমরা একক কাজটা করব। নিচের ছকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ছক 6.5। এখানে দেখো একটা করে দেওয়া আছে যে প্রথম বিন্দু যদি b -8,4 হয়, দ্বিতীয় বিন্দু যদি o 0,0 হয়, মধ্যবিন্দু কত? আমরা জানি কি ভুজদ্বয়ের যোগফল মানে -8 + 0 / 2, কোটিদ্বয়ের যোগফল 4 + 0 / 2। তাহলে -8 / 2 মানে কত? -4 আর 4 / 2 মানে হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের आंसर। বাকি 5টা এখানে তোমাদের হচ্ছে এখন করতে হবে। তো চলো আমরা হচ্ছে একটা তোমাদের করে দেখাই, বাকি সবগুলো লেখা আছে দেখাবো। ধরো আমরা দুই নাম্বারটা যদি করি, ভুজ কত? এখানে 4 আর -8, তার মানে 4 প্লাস -8 ডিভাইড বাই 2 কমা কত? 6 আর 4, 6 প্লাস 4 ডিভাইড বাই 2। তাহলে কত থাকে এখানে? এখানে থাকে -4 বাই 2 মানে -2 কমা থাকে এখানে 5, ঠিক আছে? তাহলে আমরা এখন এভাবে করে সবগুলো দেখি। আমরা হচ্ছে প্রথমটা তো করলাম, দ্বিতীয়টা দেখলাম যে -4 আর -8 মিলে হচ্ছে কত? 4 -8 ডিভাইড বাই 2 আর 6 আর 4 মিলে হচ্ছে 6 প্লাস 4 ডিভাইড বাই 2, তার মানে -2,5। এরপর দেখো আছে কত? c -5, -5 d 6.5, -6.5। তাহলে ভুজ কত? এখানে ভুজ হচ্ছে -5 আর হচ্ছে 6.5, তাই আমরা কি করেছি? -5 প্লাস 6.5 ডিভাইড বাই 2 আর কোটি হচ্ছে কত? -5 আর -6.5 দুটো যোগ করেছি। তাহলে দেখো -5 আর 6.5 যোগ করলে থাকে 1.5, 1.5কে 2 দ্বারা ভাগ করলে থাকে 0.75 আর -5 -6.5 মানে হচ্ছে কত? -11.5, যাকে 2 দ্বারা ভাগ করলে থাকে -5.75, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখি 4 নাম্বারটা। এখানে আমাদের ভুজ হচ্ছে কত? -8 প্লাস 6.5 ডিভাইড বাই 2, কোটি হচ্ছে কত? 4, কোটি হচ্ছে 4 আর -6.5। তাহলে দেখো -8 আর 6.5 যোগ করলে থাকে -1.5, যাকে 2 দ্বারা ভাগ করলে থাকে -0.75 আর 4 -6.5 মানে হচ্ছে -2.5, যাকে 2 দ্বারা ভাগ করলে থাকে -1.25। 5 নাম্বারটা যাই। বিন্দুগুলো কত? a 4,6, c -5, -5। তাহলে আমাদের এখানে ভুজ কোনটা কোনটা আছে? ভুজ হচ্ছে 4 আর -5, দুটো যোগ করব 4 -5 ডিভাইড বাই 2, তারপর কোটি হচ্ছে কত? 6 আর -5, 6 -5 ডিভাইড বাই 2। তাহলে 4 এর থেকে 5 যোগ করলে থাকে -1, -1 কে 2 দ্বারা ভাগ করলে থাকে -0.5, 6 -5 মানে হচ্ছে 1, 1 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 0.5। পরেরটা দেখি আসো 6 নাম্বারটা। এখানে ভুজ হচ্ছে -8 আর -5, তাহলে -8 -5 ডিভাইড বাই 2 আর কোটি হচ্ছে 4 আর -5, 4 -5 ডিভাইড বাই 2। তাহলে -8 আর -5 কত থাকে? -13, -13 কে 2 দ্বারা ভাগ করলে থাকে -6.5 আর 4 -5 মানে হচ্ছে -1, -1 কে 2 দ্বারা ভাগ করলে থাকে -half অর্থাৎ -0.5, ঠিক আছে? তো আমরা কিন্তু ছকটা পূরণ করে ফেললাম। তো দলগত কাজ আছে। চিত্র 6.12 এ একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে, এটি ভালো করে পর্যবেক্ষণ করো। তো এখানে এই ম্যাপটা পর্যবেক্ষণ করার পর এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা হচ্ছে আমরা এর পরের পর্বে অর্থাৎ ৬ নম্বর পর্বে হচ্ছে ডিটেলসে আলোচনা করব। তো সেই ভিডিওটা দেখলে তোমরা হচ্ছে ভালো করে এইটা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত ৬ষ্ঠ অধ্যায় ১৩৫ পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।